নমস্কার বন্ধুরা, সিম্পল কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আমাদের কচু বাগানে চলে এসেছি কচুর ফুল তুলতে। কচুর ফুলের পাকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কচুর ফুলের পাকোড়া ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে। গরম গরম পাকোড়া কার না খেতে মন ইচ্ছায়। বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলো আমরা যাই কচুর ফুল তুলি। চলো, জোক থাকতে পারে। দেখিস ফুল কি সুন্দর দেখতে। পুরো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য নষ্ট হয়ে গেছে। দেখো একটা গাছে দুটো ফুল হয়েছে, দুটো ফুল একটা গাছে, একটা ফুলগুলো যে কি সুন্দর দেখতে আর কত লম্বা ফুল। এই যে বাগানের ভিতরে যদি জোক লাগে, দেখি একটা জোক। এই যে একটা থেকে গেছে, একটা একটা দেখতে পাওনি? এই যে এই যে এই যে অনেক কচু গাছ তো আমি তো দেখতেই পাচ্ছি না। বাবা দেখো একটা গাছে দুটো ফুল। এই যে বাবা এক জায়গায় তিনটে ফুল। দেখো অনেকগুলো ফুল কাটিছি কিন্তু আমি তো অনেকগুলো কাটলাম, এবার তুমি কাটো তো। যাই, আমি দুটো কেটে নিয়ে আসি। কয়টা কাটলে? তিনটে। চলো জমে গেছি। ইস, বল যে মুখ দুটি শুরু করছে। আমি তো রোদ দুটি কালো হয়ে গেলাম। আমরা কচুর ফুল তুলে নিয়ে আসলাম, এসে দেখি যে মা মাছ করতেছে। এই যে আমাদের পুকুরের বড় বড় সরপুটি, পুকুরের তাজা মাছ তো ঠিকই আছে, পুকুরের তাজা সরপুটি, এটা পোনা মাছ। এগুলো আজকে রান্না হবে না কালকে? আজকে রান্না হবে। আমরা সব সময় এই সাদা অংশটা ফেলে দেব। এই সাদা অংশ যদি দেওয়া হয় তাহলে কিন্তু গলা চুলকাবে। প্রত্যেকটাই কি পোকা। বাগানের কচুতে এরকম পোকাই হয়। এরকম ছোট ছোট করেই কাটবো।
দিকে আয়। আমার কসুর ফুলগুলো কাটা শেষ, এবারে চলো যাই রান্না করি। কসুর ফুল সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেব। আমার জলটা ফুটতে শুরু করেছে, এবার কসুর ফুল গুলো কড়াইতে দিয়ে দেব। লবণ, হলুদ, গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি কসুর ফুলের পাকোড়া তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, বেসন, ভিজে রাখা আলু চাল, লেবু, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেশি মুরগির ডিম, শুকনো মরিচ, হলুদ, জিরে, গোটা মশলা, লবণ আর সাদা তেল। কসুর ফুলগুলো সিদ্ধ হতে লাগো, এই ফেঁকে আমি ভিজে রাখা চালগুলো বেটে নেব। আমার চাল বাটা হয়ে গেছে, এবেলা উঠিয়ে নেব। কাঁচা মরিচ, আমার ঝাল বাটা শেষ, এবারে উঠাই নেব। মশলা, জিরে, বন্ধুরা আমার তো মশলা বাটা শেষ, এবার দেখি আমার কসুর ফুলগুলো সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আপনারা এরকম তারের ঝুড়ি বা বাঁশের ঝুড়ি দিয়ে এই ফুলগুলো এরকম করে সেঁকে নেবেন। আমি ঠান্ডা করার জন্য একটু জল দিয়ে দিলাম। ফুলের ভিতর আমি এবারা বেসন দিয়ে দেব, ভিজে রাখা চাল, ভিজে রাখা চাল বাটা, পেঁয়াজ কুচি, জিরে মশলা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আগে থেকে আমি নুন দিছিলাম এজন্য অল্প পরিমাণ লবণ দিলাম। আগে নুন দিলি আর এখন লবণ দিলি? এসব করো তুমি। হলুদ, লেবু দশ, দেশি মুরগির ডিম, এবারে একসঙ্গে মাখিয়ে নেব। পাকোড়া ভাজার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার কড়ার ভিতর পাকোড়া দিয়ে দেব। কড়ার ভিতরে পাকোড়া দিয়ে দিবা নাকি সেই কিমা দিয়ে দিবা? কিমা মানে আছে সেই যে তোমার চালের গুঁড়ো, কসুর ফুল,
দেখো এই যে মাখানো যেটা সেইটা দিয়ে দিবা। উল্টিয়ে দেব। আমি কিন্তু খুব অল্প আছে এ পিট ও পিট করে পাঁকড়া গুলো দেখো কি সুন্দর করে ভাজি করেছি, আর খুব অল্প তেলে। এ ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজি করার সময় আপনারা এরকম করে হালকা করে সিদ্ধ করে দেবেন, তাহলে ভিতরে তেলটা খুব সুন্দরভাবে পৌঁছবে এবং ভিতরটা ভাজি হবে। দেখো আমি পাঁপড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। বন্ধুরা আমার পাঁপড়া ভাজি শেষ, এখন নামিয়ে নেব আর আমরা সবাই মিলে খুব মজা করে খাবো। এক থালা পাঁপড়া ভাজি হয়েছে, সবাই মিলে একসঙ্গে খাবো আমরা। পাঁপড়ে যে কি হলো হয়েছে, মুখ মুখ করতেছে একদম, খাবা নাকি?